नेटवर्क मार्केटिंग सफल होते चान, नेटवर्क मार्केटिंग की रिसेंट जॉइन करेछेन, बा आपनी की नेटवर्क मार्केटिंग जॉइन करबार मनस्थिर करेछेन, ताहले अवश्य ये भिडियोटा आपनार जन्य। अवश्य भिडियोटी सम्पूर्ण देखबेन। चलुन शुरू करा जाक। नमस्कार बंधुरा, केवेंडिस्ट्री फैमिली तोमादेर सकलके आबारो स्वागत। बंधुरा आबारो नेटवर्क मार्केटिंग सम्पर्के तोमादेर साथे आलोचना करब, केन कि नेटवर्क मार्केटिंग एकटा एमन सबजेक्ट जे सबजेक्टेर विस्तार बहुदूर, একটা ভিডিওতে বা একশোটা ভিডিওতেও সেটা সম্ভব নয় বলা। আর আমি চাই তোমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছো তারা এই ভিডিওটি দেখো, সম্পূর্ণ দেখো, এবং এই ভিডিওর মধ্যে বলা যে কথাগুলি সেই কথাগুলি প্রতিটা কিন্তু সাইন্টিফিক, এবং সেই কথাগুলো যদি মেনে চলা যায় এবং যা যা আলোচনা করা হবে সেই আলোচনাগুলো যদি তোমার মাইন্ডের মধ্যে তুমি সবসময়তে ঘোরাফেরা করাতে পারো, তাহলে কিন্তু শুধু নেটওয়ার্ক মার্কেটিং বলে নয় যে কোনো ফিল্ডে কিন্তু কাজ লাগবে। শুধু নেটওয়ার্ক মার্কেটিং বলে নয় তুমি যে কোনো ফিল্ডে যে কোনো কাজে, সেটা হোক চাকরি হোক, সেটা ব্যবসা হোক, সেটা পড়াশোনা হোক, গান বাজনা হোক, হোয়াট এভার ইট ইজ, নিজের কাজকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন, অফিসকে নয়। আপনি যদি আপনার অফিসকে বেশি ভালোবাসেন, একদিন আপনার অফিস আপনাকে ভালোবাসা ছেড়ে দেবে। কেন কথাটা বললাম, একদমই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে একদমই অ্যাটাচ আছে, রিলেটেড আছে। সবার আগে বলুন তো, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, নেটওয়ার্ক মার্কেটিং মানেটা কি? নেটওয়ার্ক মার্কেটিং মানেটা কি? নেটওয়ার্ক আর মার্কেটিং এটা কিন্তু একটা শব্দ নয়, দুটো কিন্তু ডিফারেন্ট শব্দ, একটা নেটওয়ার্ক একটা মার্কেটিং। মার্কেটিং মানে আমরা সকলেই জানি মার্কেট করবার, মার্কেট মানে সেখানে কেনা বেচার বিভিন্ন রকম ট্রানজ্যাকশন হবে, আদান প্রদান হবে, তাই তো? মার্কেটের মানেটা কি? আদান প্রদান শুধু মার্কেটিং করা নয়, আমি গেলাম মার্কেটে কিছু জিনিস কিনলাম, কিছু পয়সা দিয়ে কিছু জিনিস কিনলাম নিয়ে চলে এলাম, এটা মার্কেটিং না, এটা কিন্তু মার্কেটিং নয়। মার্কেটিং মনে হচ্ছে এই আদান প্রদানটা হলো মার্কেটিং, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, সবার জন্যই বলছি। তো এইবারে কোনো কিছু যদি আদান প্রদান হয় মার্কেটিং, তাহলে কী কী হতে পারে? জল হতে পারে, খাবার হতে পারে, কোনো বস্তু হতে পারে, বাইক, সাইকেল, ব্ল্যাঙ্কেট, দশকর্মা জিনিস, ফল মূল, শিক্ষা দীক্ষা, পেট্রোল ক্যারোসিন, হোয়াট এভার ইট ইজ, সব কিছু হতে পারে, সব কিছু হতে পারে। যেটাই আদান প্রদান হচ্ছে, যেটাই বিনিময় হচ্ছে, সেইখানেই কিন্তু মার্কেটিং শব্দটা আমরা ইউজ করতে পারি। এবার ব্যাপার হলো, ওটা হয়ে গেল মার্কেটিং, এইবার আসি নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কী? আজকালকার নেটওয়ার্ক মানে হলো, নেটওয়ার্ক মানে যে আমি এয়ারটেলে, ভোডাফোনে বা জিওর মাধ্যমে কথা বলছি, এটা শুধু নেটওয়ার্ক নয়, ঠিক আছে? নেটওয়ার্ক মানে হলো আমার পরিচিতি সার্কেল। সোজা কথায়, সোজা বাংলায় বলা হচ্ছে পরিচিতি সার্কেল, আপনার পরিচিতি সার্কেলটা কতটা স্ট্রং। এবার ব্যাপার হচ্ছে, ম্যাক্সিমাম মানুষই এখন তার কাজের চাপ, তার সংসারের রেসপন্সিবিলিটি, সবাই মিলেমিশে সে তার বন্ধু বা বিভিন্ন রকম যে ফ্রেন্ডশিপ, ফিজিক্যালি ফ্রেন্ডশিপটা খুব কম। এখন সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম ফ্রেন্ডশিপ, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই পাওয়ারফুল প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সেটা হলো ফেসবুক। আচ্ছা, ফেসবুক কার কারা আছে, কারা ব্যবহার করেন বলেন, অবশ্যই কমেন্ট করবেন কারা কারা ব্যবহার করেন। এবার বলে দিচ্ছি, ফেসবুক যে ব্যবহার করছেন, ফেসবুকের মধ্যে ধরুন আপনার 500 ফ্রেন্ড আছে, আমি মিনিমাম ধরলাম 500 আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে। এইবার বলুন দেখি অ্যাক্টিভ ফ্রেন্ড কটা আছে। অ্যাক্টিভ ফ্রেন্ড মানে হলো আপনার ফেসবুকে আপনি কোনো একটা পোস্ট করলেন, এবার 500 জন বন্ধু আছে, এবার 500 জন বন্ধু থাকা মানে 500খানা লাইক পাওয়া, লেট হলেও আপনি পাবেন 500খানা লাইক বা 500খানা কমেন্ট আপনি পাবেন, তো এগুলোকে বলা অ্যাক্টিভ। সবাই আপনার পোস্ট দেখছে, সবাই অ্যাক্টিভ আছে, সবাই কথা বলছে, সবার সাথে আপনি কমিউনিকেশন করছেন, এগুলোকে বলা অ্যাক্টিভ। তেমন কজন আছে? খুবই কম বন্ধুরা, এটা থাকে খুব যদি বেশি বলি 2-5%, 2-5%, 2-5% ফ্রেন্ডের সাথেই শুধু আমরা কমিউনিকেশন করি, এবং তাদের ছবিতে লাইক তুমিও দাও, কমেন্ট করো তুমিও, এবং তার সাথে সাথে তুমিও পাও রিটার্নে, তাই তো? এই একটা নেটওয়ার্ক, এটাকে নেটওয়ার্ক বলা হচ্ছে। এবার এই নেটওয়ার্কের থ্রু দিয়ে একটা মার্কেট করবার, মার্কেট মানে হচ্ছে আদান প্রদান, কেনা বেচা, সেটা যে কোনো ইচ্ছা হতে পারে। এবারে তোমাদেরকে
খুবই সিম্পল জিনিসটা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। নেটওয়ার্ক মার্কেটিং মানে শুধু এটা নয় যে অ্যামওয়ে, ভেস্টিজ, হারবালাইফ, কেভা, আরও অন্যান্য যে সকল কোম্পানি, মোদিকেয়ার, এগুলো নয়, শুধু এগুলো নয় বন্ধুরা। এইটা বিশাল বড় একটা কনফিউজ, মানে কনফিউশন সকলের মধ্যে আছে। ব্যাপারটা হলো কি, ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা হচ্ছে এই নেটওয়ার্ক রিগার্ডিং কোনো তথ্য বা এডুকেশনস আমাদের ক্লাস 1 থেকে 12 পর্যন্ত দেওয়া হয় না, ইভেন কলেজেও কিন্তু হয় না, আলোচনা হয় না। যেমন ফিনান্সিয়াল সেক্টর, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি, শেয়ার বাজার, এইসব রিলেটেডও কিন্তু ইনফরমেশন দেওয়া হয় না। কারণ কি, আমাদের ইন্ডিয়ানের, আমাদের ভারতীয়দের এডুকেশন সিস্টেমটাই কিন্তু একটু ডিফারেন্ট। তাদের এডুকেশন সিস্টেমটা একটু কেমন টাইপের জানো তো, যে তুমি ওই শিক্ষাটা নিয়ে ডিরেক্ট অর্থ উপার্জন করতে পারবে না, ডিরেক্ট করতে পারবে না। মানে ধরো অনেক আছে যারা সায়েন্স নিয়ে পড়েছে, এবার সায়েন্স নিয়ে পড়বার পর, ক্লাস 12 পড়বার পর, গ্র্যাজুয়েশন করবার পর সে তার চাকরি খোঁজে, এবং চাকরি খোঁজার পর চাষি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দেয়, দেওয়ার ফলে কোথাও কিছু হয় না, তখন ও ডিসিশন নেয় চলো ব্যাংকের জন্য ট্রাই করি। এবার ব্যাংকের জন্য প্রিপারেশন নিল, কোনো একটা জায়গায় পড়াশোনা করলো, ভালো রেজাল্ট করলো, ব্যাংকে চান্স পেলো, কিন্তু ওর একাডেমিক যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু তার প্রফেশন, অ্যাকচুয়াল যেটা প্রফেশনের সাথে কিন্তু ম্যাচিং হলো না, লিঙ্ক হলো না। তো সমস্যা কোথায়, এইখানেই আমাদের এডুকেশন সিস্টেমটা এমনি টাইপের। তাই এই ভিডিওর মধ্যে আমি জানাতে চাইছি, আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং নামক যে সকল কোম্পানি সাথে যুক্ত আছেন, থাকুন, কোনো অসুবিধা নেই। একটা কথা ভালো করে মনে রাখবেন, আপনি চেষ্টা করুন প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করবার। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং মানে হলো আপনি যত বিজনেস দিতে পারবেন কোনো একটা কোম্পানির, আপনি একটা হচ্ছেন শেয়ার, ঠিক আছে, শেয়ার হোল্ডার ধরে নিন, আপনার থ্রু দিয়ে আপনি যত কোটি টাকা, লক্ষ টাকার বিজনেস করতে পারবেন, তার একটা কমিশন অ্যামাউন্ট আপনি পাবেন, সোজা কথা, দ্যাটস অল, আর কিচ্ছু না। এবং তার মধ্যে বিভিন্ন রকম রিওয়ার্ড আছে, একটু ট্যুর আছে, একটু এই আছে, ওই আছে, অনেক কিছু আছে, যাতে দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, সব কিছু ভালো লাগে, সাজানো গোছানো থাকে। কিন্তু এই কাজটা হচ্ছে সর্বত্রই কিন্তু নেটওয়ার্ক হচ্ছে। তাই নেটওয়ার্কটা আমাদের সবার, নেটওয়ার্কের উপর আমাদের ফোকাস করতে হবে। এছাড়া পড়ে রইল মার্কেটিং। মার্কেটিং করতে গেলে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট করতে গেলে আপনাকে একটা ভালো রকম মার্কেট করতে গেলে, সাপোজ ধরুন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, তার প্রোডাক্ট থাকবে কী জানেন, চা থাকবে, চা। ভারতীয়রা চা খুব পছন্দ করে, তাই তো, ভারতীয়রা চা খুব পছন্দ করে। আপনি চা, আপনার প্রোডাক্ট একটু ডিফারেন্ট স্বাদ থাকবে চায়ের মধ্যে, বিভিন্ন রকম ফ্লেভার থাকবে, সেটা টোটালটি আপনার কিন্তু ক্রিয়েটিভিটি, আপনি তৈরি করবেন, কিন্তু ওটা কিন্তু আপনার নেটওয়ার্কের থ্রু দিয়ে আপনি তৈরি করবেন, নেটওয়ার্ক মার্কেটিং করবেন। একটা দোকান যখন খুলবেন, মানুষ কী করে সচরাচর, একটা যখন দোকান খুলে তার পরিচিত সার্কেলে সবাইকে ইনভাইট করে যে আমার দোকান একটা খোলা হলো, সেখানে পুজো আছে, আপনারা সকলে আসবেন, আপনাদের নেমন্তন্ন। এটা কী বলো তো, এটা ওয়ান টাইপ অফ মার্কেটিং স্ট্র্যাটেজি, নাথিং এলস, আর কিছু না। অবশ্যই পুজো তো বটেই, ভগবানের পুজো তো কোনো কিছু শুরু করবার আগে ভগবানের পুজো দিয়ে শুরু করতে হয়, সেটা ভগবানের পুজো দিয়ে ঠাকুরমশাই এলো, দুটো ফল প্রসাদ দিয়ে পুজো দেওয়া যায়, কিন্তু এই যে ইনভাইট, পাঁচটা মানুষের পদধূলি পড়ে, একটা ভালো জিনিস, এবং তার সাথে সাথে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এটা, ঠিক আছে। তো এই স্ট্র্যাটেজিটা ফলো কিন্তু সকলেই করে, এর থ্রু দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি হয়। এখন ডিজিটাল দুনিয়ায় ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও অন্যান্য যে সকল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর দ্বারা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য বন্ধুরা বলছি যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা কথা, তুমি যদি তোমার কাজকে ভালোবাসো, তুমি যদি তোমার ভেতরে যে খামিয়াতগুলো আছে, যে ইনকমপ্লিট জিনিসগুলো আছে যার জন্য তুমি এগোতে পারছো না, সেগুলোকে ফাইন্ড আউট করে তুমি যদি ওগুলো ফুলফিল করতে পারো, তাহলে তোমাকে অন্য কাউকে স্যালুট করতে হবে না, স্যার ভালো আছেন, স্যার এটা অমুক, কিচ্ছু করতে হবে না, কারু পায়ে তেল মারতে হবে না, কারণ কি, তুমি সলিড আছো, তুমি ফাঁপা নও, তুমি সলিড আছো, তোমার মধ্যে নলেজ ভরপুর আছে, তোমার মধ্যে স্কিল আছে। এইবার তুমি যদি ডান্স ভালো পারো, তোমাকে মাঠে দিক, স্টেজে দিক, ছাদে দিক, যেখানে দিক, তুমি ডান্স কিন্তু করে নেবে, অজুহাত কিন্তু দেবে না, তাই তো। তো নেটওয়ার্ক
হচ্ছে সব জায়গায় ছড়িয়ে আছে, নেটওয়ার্ক তেমন কোনো বড় ব্যাপার নয়। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেকে অনেক রোস্ট করেছে, অনেকে কমেডি করেছে, অনেক ফানি ভিডিও করেছে, এবং তাদেরকে বলবো যে করেছে একটা এন্টারটেনমেন্ট পারপাস, ঠিক আছে, বাট নেটওয়ার্ক কিন্তু একটা বিশাল বড় সাবজেক্ট। আমি মনে করি আগামী দিনে নেটওয়ার্ক মার্কেটিং মানে অ্যাফিলিয়েট মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, চেল মার্কেটিং, এই যে ওয়ার্ডগুলো, এইগুলো ওয়ার্ডগুলো আরও বেশি চর্চা করা হবে এবং আরও বেশি মানুষ কিন্তু অ্যাপ্লাই করবে, এবারে কিন্তু শিখে করবে। এতদিন যেটা করেছে না শিখে করেছে, এবার কিন্তু শিখে করবে, একটা সাবজেক্ট আসতে চলেছে, অলরেডি কলেজ লেভেলে কিন্তু এসেও গেছে ডাইরেক্ট সেলিং। তো সাবজেক্টটাকে স্টাডি করতে হবে, জানতে হবে, অনেক ভিডিওস আছে। তা না হলে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে নেটওয়ার্ক মার্কেটিং রিগার্ডিং সমস্ত তথ্য আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে থাকবো, আমার নলেজ, আমি যেগুলো গেইন করি। আর স্কিল ডেভেলপ করা মানে আমি একটা কথা বারবার বলছি, কোনো পার্টিকুলার কোনো কোম্পানিকে আঁকড়ে ধরে আমি একে ছাড়া কোনো কোম্পানি করব না, এটাই আমার শেষ, এই আমার ধ্যান জ্ঞান না। মনে রাখবে, যে কোনো কোম্পানি হোক, তুমি জবে থেকে বিজনেস দেওয়া বন্ধ করে দেবে, কোম্পানি তোমাকে কমিশন দেওয়া বন্ধ করে দেবে। জবে থেকে তুমি বিজনেস দেওয়া বন্ধ করবে, তবে থেকে কোম্পানি তোমাকে কমিশন দেওয়া বন্ধ করে দেবে, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। তাই নিরন্তর শিখে যাও, জেনে যাও, নিজের ওপর ভরসা রাখো। চারজন মানুষ অনেক কিছু বলবে, তারা বলবে, তারা বলে যাক, তুমি করার লোক, তুমি করে যাও, ওরা বলে সফল হতে পারবে না, তুমি করে সফল হতে পারবে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা কাজে লেগেছে, যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। আর আগামী দিনে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা যদি থেকে থাকে, কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট করতে ভুলবে না। নমস্কার, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।